যদি আপনাদের আধার কার্ডের মধ্যে নাম ভুল থেকে কিংবা বাবার নাম অথবা স্বামীর নাম কিংবা ঠিকানা ভুল রয়েছে পরিবর্তন করতে হবে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে হবে কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে অথবা আপডেট করতে হবে কিংবা ইমেল আইডির লিঙ্ক অথবা আপডেট করতে হবে এর পাশাপাশি ফটোগ্রাফি রয়েছে বায়োমেট্রিক যেখানে আপনাদের ফটো পরিবর্তন করতে চান হাতের সাপ পরিবর্তন করতে চান চোখের আইডিস পরিবর্তন করতে চান অথবা ডেট অফ বার্থ ভুল রয়েছে তা আপডেট করতে চান কিংবা জেন্ডার ভুল রয়েছে আপডেট করতে চান তো আপনি এখন কিন্তু অনলাইনে বুক করতে পারবেন বুক করলে আপনাদের কী সুবিধা রয়েছে আপনাদের কিন্তু আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না আপনি অনলাইন থেকে বুক করলেই আপনি আপনার সময় মতো সেন্টারে গিয়ে আধার কার্ডটিকে আপডেট কিংবা যা যা আপনার ভুল রয়েছে তা সংশোধন করতে পারবেন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে তার আগে আপনাদের যাতে হবে আপনি রুকি পাচ্ছেন তো অবশ্যই কাল একদিন পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বিভিন্ন সময় অলকে রাখবেন আর যাতে সাবস্ক্রাইব করে যাচ্ছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি কী করবেন গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন মাই আদার ডট ইউডিআই ডট গভ ডট ইন তাহলে আপনি কিন্তু আধার কার্ডের ওয়েবসাইটে আসতে পারবেন লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিমশন প্রোভাইড করব এরপর নিচে অ্যাপ নিয়ে চলে আসবেন নিচে দেখতেই পারছেন যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এরপর নিচে অ্যাপ নিয়ে চলে আসবেন এখানে দেখতেই পারছেন যে প্রথমে যে অপশনটি রয়েছে সিলেট সিটি কিংবা লোকেশান সিলেটে ক্লিক করার পর তো এরপর আপনি এখান থেকে খুঁজে নেবেন যে নিকটবর্তী আপনার জায়গার নাম তো আমাদের নিকটবর্তী যেহেতু রয়েছে কোচবিহার তো আমি কোচবিহার সিলেক্ট করলাম আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিংবা আপনাদের লোকেশান অনুযায়ী নিকটবর্তী কোন সেন্টার রয়েছে তা খুঁজে নেবেন তারপর রয়েছে প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন যে আধার আপডেট নিউ আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট আমরা যেহেতু আধার কার্ড আপডেট করবো এটা সিলেক্ট করব এরপর মোবাইল নম্বর বসিয়ে দেবো তারপর ক্যাপশন উল্লেখ করে দেবো এরপর জেনারেল ওটিপিতে ক্লিক করব আমাদের মোবাইল ওটিপি আসবে ওটিপি বসিয়ে আমরা লগ করে নেব তো লগ করতে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে আমরা যেহেতু রেসিডেন্ট ইন্ডিয়া এক কথায় তো আমাদের প্রথমবারটি সিলেক্ট থাকবেন এরপর যেহেতু আমরা আপডেট সিলেক্ট করেছিলাম এখানে আপনি কী করবেন যার আধার কার্ড আপনি আপডেট করতে চান তো সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর আধার কার্ডের মধ্যে তার নামের বানান কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ ডকুমেন্টস এরপর রয়েছে হেড অফ ফ্যামিলি তো আপনি চাইলে কিন্তু হেড অফ ফ্যামিলির মারফত আপনাদের যে ঠিকানা রয়েছে তা পরিবর্তন করতে পারবেন অথবা আপনাদের যদি ডকুমেন্টস থাকে ডকুমেন্টস দিয়েও কিন্তু আপনি আপনার যে ঠিকানা রয়েছে তা পরিবর্তন করতে পারবেন আমাদের যেহেতু ডকুমেন্টস রয়েছে তেমন ডকুমেন্টস সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনার স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন তারপর আপনার সিটি কী রয়েছে এখান থেকে তা খুঁজে নেবেন এরপর আদার সেবা কেন্দ্র সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন বলা হয়েছে যে আপনি কী কী আপডেট করতে চান নাম যদি আপনি ভুল থাকে তো নাম আপনি সিলেক্ট করবেন এরপর সঠিক নামের বানানটি এখানে আপনি বসিয়ে দেবেন এবং আপনার সঠিক নামের বানানটি কোন ডকুমেন্টসে রয়েছে লিস্টের মধ্যে থেকে আপনার ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন যে ডকুমেন্টসে আপনার শুটিং ওয়ারেন্টি রয়েছে এবং সেই ডকুমেন্টস আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে যদি আপনার জেন্ডার হয়ে থাকে তো আপনি জেন্ডার সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন এবং এর জন্য আপনার কত টাকা লাগবে চার্জ দেখতেই পারছেন এখানে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিংবা আপনি মোল্প আপডেট করতে চান তো এটি সিলেক্ট করার পর আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি মনে হয় যে এই মোবাইল নাম্বারটি আপনাদের না এক কথা ফর্মফিল করার সময় আপনি অন্য মোবাইল নাম্বার দিয়ে এখানে ফর্মিল করেছেন কিন্তু চাচ্ছেন যে আপনি আরেকটি মোবাইল নাম্বার লিঙ্ক করতেন তাহলে আপনি এই অপশনে ক্লিক করে সেই মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করে দেবেন যদি আপনি ইমিলিটি অ্যাড করতে চান তো ইমিলেটি সিলেক্ট করার পর ইমিলিটি আপনি বসিয়ে দেবেন যদি আপনি অ্যাড্রেস ভুলে থাকে অ্যাড্রেস সিলেক্ট করবেন এরপর আপনি এখানে অ্যাড্রেসটি উল্লেখ করে দেবেন তারপর কিন্তু আপনাদের এখানে ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস দিতে হবে তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনি ডেট অফ বার্থ ভুলে থাকে তো ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এরপর সঠিক ডেট অফ বার্থটি এখানে আপনি উল্লেখ করে দেবেন সঠিক ডেট অফ বার্থ আপনাদের কোন ডকুমেন্টস রয়েছে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন এবং ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন যদি আপনি চান যে শুধুমাত্র আপনি বায়োমেট্রিক আপডেট করবেন আপনার ফটো আপনাদের হাতের ছাপ এবং আপনাদের চোখের আইরিস তা সিলেক্ট করবেন এবং দেখতেই পারছেন যে কত টাকা লাগবে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে এবং টাইম চলে আসবে আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান যেগুলো রেট রয়েছে সেগুলো আপনারা কিন্তু বুক করতে পারবেন না এবং যেগুলো এক কথা এখানে সাদা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন রয়েছে সেগুলো আপনি বুক করতে পারবেন এখান থেকে আপনি সেটি সিলেক্ট করবেন আপনাদের পছন্দ মতো টাইম এবং ডেট এরপর নিচে আপনি চলে আসবেন তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু প্রিভিউ চলে আসবে আপনি একবারে দেখে নেবেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সামনেটি ক্লিক করবেন এরপর ওকে দিয়ে আপনি ক্লিক করবেন তো সামনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্টের পেজটি চলে আসবে আপনি এখান থেকে অনলাইন সিলেক্ট করা থাকবে আমাদের এবং আপনি কী পেমেন্ট করতে চান ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নাকি ইউপিআই আইডি যে আপনি পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন এবং আপনাদের যে টাকার পরিমাণ রয়েছে তা আপনি পেমেন্ট করে দেবেন তো পেমেন্ট করতে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে এরপর আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান কপি আপনি প্রিন্ট করে নেবেন এবং সেটি আপনাদের কিন্তু যে ডেটটি আপনি সিলেক্ট করেছিলেন এবং টাইমটি সিলেক্ট করেছিলেন সেই টাইমের দশ থেকে বিশ মিনিট আগেই আপনি সেই যে আধার সেবা কেন্দ্র রয়েছে যেটি আপনি সিলেক্ট করেছিলেন সেখানে আপনি চলে যাবেন তো আপনি আধার কার্ডের যা যা ভুল সংশোধন করবেন এবং যা যা ডকুমেন্টস সিলেক্ট করেছেন তার সাথে করে নিয়ে যাবেন আপনার কাজকর্ম হয়ে যাবে যদি আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা ডেমোগ্রাফি ডাটা আপডেট করতে চান এক কথায় ফটো কিংবা আপনার হাতের সাপ কিংবা চোখের আইরিস সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস লাগবে না তবু আপনি যে কোনো একটি ডকুমেন্টস ক্যারি করে নিয়ে যাবেন তো বুঝতেই পারছেন এবং সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সেই ডকুমেন্টস আপনাদের কিন্তু ফেরত দেওয়া হবে এরপর আপনি যখন কাজ হয়ে যাবে তারপর আপনি কিন্তু পোস্ট অফিসের মারফত আপনাদের যে আধার কার্ড ওই তা পেয়ে যাবেন এছাড়াও আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন